জীবন তার অটোমেটিক সন্তুলনে চলছে, তার মধ্যে কি আমরা কিছু করতে পারি? না, অবশ্যই করতে পারি, সব করতে পারি, আমরা যতদূর পারি আমরা করতে পারি। এই সব করার পরেও জীবন জীবনের কথা বলে। আমি দেখেছি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে দেখানো হয় বা ঠাকুরের সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কখনও পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে উনি যাননি। তো বলেছিলেন আমি যদি জগন্নাথ দেবকে মানে দর্শন করি বা মনে করায় ওনার শরীর চলে যেত, এরকম একটা ধারণা পোষণ করা। ঠাকুর কেন যাননি জগন্নাথ দেবকে দর্শন করতে? দেখো, যখন কোনো জীবনদ্রষ্টা বা কোনো সম্বুদ্ধ পুরুষ কথা বলেন, তখন তার মধ্যে দিয়ে সবসময় সে, যেমন আমি বলি যে সেই নির্গুণই কথা বলছেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যখন নির্গুণের মধ্যে দিয়ে কিন্তু তিনি সগুণ হয়ে কথা বলছেন, তো সগুণের কিছু গুণধর্ম তার মধ্যে থাকবে। শ্রীরামকৃষ্ণ এই বলার মধ্যে দুটো জিনিস আছে। এক, তার একটা ব্যক্তিগত ধারণা, তার একটা মনোগত ভাব, তার একটা জাতিগত বিশ্বাস, এটা আছে। তার থেকে অনেক সুন্দর, অনেক উঁচু তার নির্গুণ বার্তাটা আছে। শ্রীরামকৃষ্ণ জীবনের এমন একটা উচ্চ স্তরে সবসময় থাকতেন যে স্তরে তার পক্ষে নিজেকে সামলানো, এই দৈহিক জীবনকে সামলানো বড় মুশকিল হতো। সেই জন্য বেশি দিন বাঁচেন উনি, বেশি দিন শরীর তার থাকেনি। এটাও মাথায় রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণ প্রথম থেকেই বড় আবেগ প্রবণ ছিলেন। শ্রীরামকৃষ্ণের বাইরের দিকটা, আউটার যে জীবন যেটাকে শারীরিক জীবন বলে, তার মধ্যে খুব প্রেমের ভাব দেখা যায়। অন্তরে তার কিন্তু একদম খালি বিষয় ছিল, একদম নির্গুণ তত্ত্ব, ঠিক আছে? তো বাইরের যে তার জীবন, বাহ্যিক যে জীবন, এই জীবনে তিনি খুব তাড়াতাড়ি আমাদের আবেগ অনুভবকে আমরা ভিতরে বলি, তো আসলে ওটা বাইরেই। আমাদের এই যে হাতটা উঠলো, হাতটা এ করলাম, এটা মুঠো করলাম না, এর একটা ভাবময় দিক আছে। তোমাকে আমি মারবো যদি আমি কথাটা বলি, বা তুমি এদিকে এসো, এই যে আমি বললাম তুমি এসো, এর মধ্যে যে প্রেম, বা তোমাকে মারবো, এর মধ্যে যে ক্রোধ, এর যে সাইকোলজিক্যাল দিকটা, এটাই কিন্তু ম্যানিফেস্ট করেছে। আমরা বলি সাইকোলজিক্যাল দিকটা ভিতরে, আসলে তা নয়, কিন্তু এই হাতের কোষে কোষে আছে, এই মাথার কোষে কোষে সর্বত্র আছে। তো আবেগ অনুভবকে আমরা ভিতরে ধরি, তা কিন্তু ভিতরে নয়। তো শ্রীরামকৃষ্ণের যে বাহ্যিক জীবন, তার মধ্যে বড় আবেগ প্রবণতা দেখা যায় ছোট থেকে। তো ভাব সঞ্চারিত হতো খুব তাড়াতাড়ি, সকলের মধ্যে এরকম হয় না, প্রকৃতি একজনকে এক রকম মানায়, রমণ মহর্ষি তেমন ছিল না, আর ভিতরটা ছিল পুরো শূন্য। তো তিনি জগন্নাথে এবং তিনি গয়াধামেও যেতে চাননি, কারণ এখানে কি হচ্ছে, ব্যক্তি হিসাবে তার গয়ার থেকে তার জন্ম হিসাবে একটা তার প্রচলন ছিল। তো সেরাম হিসাব করলে তো শ্রীরামকৃষ্ণের তো দক্ষিণেশ্বরের শরীরে থাকা উচিত নয়, কারণ মা কালীকে তো চলতে ফিরতে দেখেছেন, সাক্ষাৎ জগদম্বা চলছেন, এবং শিব কি কাশীর কোনো কম ছিল? বেনারসে গিয়ে তো উনি ফিরে এসেছিলেন। তো কিছুটা তো তার ধারণা বা বিশ্বাস ছিলই, তার সেটা তো আমরা নিয়ে কোনো লাভ নেই, কারণ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু থাকবে। শ্রীরামকৃষ্ণের যে সৌন্দর্য, তিনি তো চিড়িয়াখানাতেও যেতে চাননি, তাহলে তুমি কি বলবে, চিড়িয়াখানাতে গেলে তার শরীর চলে যেত? ঠাকুর খুব সুন্দর কথা বললেন, কোথায় কি দেখি আমি বেহুশ হয়ে যাব আর তোমাদের দেখা হবে না। হয়তো সিংহ দেখলেন, সিংহ বাহিনীকে মনে পড়ে গেল, সাপ দেখলেন, হয়তো কুণ্ডলিনীর উদ্দীপন হয়ে গেল, ঠিক আছে? তো
এই বিষয়টা বুঝতে হবে কি, যে তার মানে কি যে সিংহ দেখে যার উদ্দীপনা হয় না সে সাধু না, তার মধ্যে কোনো সৌন্দর্য নেই, তা তো নয়। যেহেতু শ্রীরামকৃষ্ণের অনুভব এবং এই বাহ্যিক যে অবস্থাটা এটা প্রকৃতিগতভাবেই বড় সূক্ষ্ম সংবেদনশীল, চট করে তার মধ্যে একটা ভাব সঞ্চার হয়ে যায়। এই জন্য শ্রীরামকৃষ্ণ কিন্তু বারবার বলেছেন, দেখো আমার ভাবকে নকল করো না। কেউ বললো যে সিংহ দেখি আমার কি মনে হচ্ছে, হয়তো ঘটেও ছিল, ঠাকুরকে অনুকরণ করার চেষ্টা করেছে অনেকেই, কেন করবে না, আজকালকার যেমন আছে যে কথা রুটে নেওয়া হয়, তখনও রুটে নেওয়া নিশ্চিত হয়েছে, গৃহস্থরা রুটে নিয়েছে, হয়তো ঠাকুরের সুজন পার্শ্বদের মধ্যেও কি রুটে নিয়েছে, ঠাকুরকে শেখাতে হয়েছে। তো ঠাকুর বারবার বলতেন আমার উপস্থাপন কিন্তু উদাহরণের জন্য, তুমি কিন্তু উদাহরণের জন্য কেন, এটা শ্রীরামকৃষ্ণের হাতে নয়। প্রকৃতি শ্রীরামকৃষ্ণকে এমনভাবে গড়েছিল যেহেতু তার আবেগময়তাটা বাইরের দিকে, সেই জন্য উনি যাই আন্ডারস্ট্যান্ডিং আসবে চট করে সেটাকে রিপ্রেজেন্ট করতে ওনার সুবিধা, সবার নয়, স্বামী বিবেকানন্দের সুবিধাটা ছিল না। ওই জন্য বারবার স্বামীজিকে প্রচণ্ড কাঁদতে হয়েছে এবং স্বামীজি বলেছেন বিবেকানন্দ কি করলো তোরা বুঝলি না। উনি এক্সপ্রেস করতে কম পারতেন, বা অনেক মহাপুরুষের ক্ষেত্রে দেখা যায় যে এক্সপ্রেশন, বুদ্ধকে করুণার অবতার বলা হয়েছে, তাহলে কি আচার্য শঙ্করের মধ্যে করুণা কম ছিল? এক একটা সময় এক একটা আধার এক এক রকমভাবে নির্মিত হয়। তো শ্রীরামকৃষ্ণের আধার ছিল যে উনি এক্সপ্রেসিভ ছিলেন, খুব এক্সপ্রেস করতে পারতেন। স্বামীজির কাছে যখন ঠাকুর যান, নরেন এসছে, গিয়ে তাকে গিয়ে পায়ে ধরছে, হাতে ধরছে, চট করে কেউ পারবে না, আসবে না, যদিও সে ভিতর থেকে মনে করতে পারে যে না এর মধ্যে কিছু সার পদার্থ আছে, তুমি নারায়ণ, তুমি এসেছো, এই কথাগুলো বলতে ঠাকুরের কোনো বাধা ছিল না। আমাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো এক্সপ্রেশনটা ওইভাবে আসে না, তারা যেন তাদের নিজেকে ইনফেরিয়র মনে না করে, তারা একরকমের। তো যেহেতু ঠাকুর এরকম এক্সপ্রেস করতে পারতেন, সেই জন্য ঠাকুর বড় উপযোগী আধার হয়েছিলেন জগদম্বার, যার মাধ্যমে এই ভাব সমাধি ইত্যাদি জিনিসগুলি ঘটতো। এবং সব জিনিসের একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, যখনই তোমার শরীর মন এদিকে চলে যাবে তখন সামলানো বড় মুশকিল হবে, কারণ জগতে তো শরীর মনটাই চলে, যেন তোমার বাইরেটা বারুদ দিয়ে গঠন করা, ঠিক আছে, যখন তখন আগুন লাগতে পারে, আর আগুন লাগলে প্রকাশ যেমন হবে তুমিও শেষ হবে তেমন। তো সেরকম কৃষ্ণরাম ছিল, তিনি উনি দেখার বিষয় সৌন্দর্য এটা যে জগন্নাথ দেবের যে গূঢ় বার্তা, দেখো আমি ওখানে গেলে ফিরবো না এই কথাটা বলার জন্য তো একটা আন্ডারস্ট্যান্ডিং চাই, কেন ফিরবে না, তার মানে ভাব তো সঞ্চার হয়েই আছে ভিতরে অলরেডি। আর শ্রীরামকৃষ্ণের কি সব সময় ওর মধ্যেই থাকতেন, সব সময় ওর মধ্যেই উঠতে চলতে ঘুরতে ফিরতে, যেন জীবনটা ওই মাখা হয়ে গিয়েছিল, তার ইয়ার্কির মধ্যেও প্রভু আছেন, তার মানে সম্পর্ক, তার চলা, তার কাজ করা, তার টাকা নিচ্ছেন না খাজাঞ্চির থেকে, এক ভেবে দেখুন একটা সো কল্ড ইম্প্র্যাকটিক্যাল কিন্তু কিছুটা, আমি আছি, কাজ তো করতেন না সেটা আলাদা কথা, তবুও তার ব্যবস্থা করে দিয়েছিল যে না তাকে মাসভাড়া প্রত্যেক মাসে দেওয়া হবে। ঠাকুর সেই যে বলে দিয়েছিলেন এক তার, প্রথম থেকে কোনোদিনও তিনি টাকা নেননি, বলছে এক তার দাস, আর কার দাস হব, আর কার চাকর হব। তো তার যেই ভাবময় জগৎ তাকে কিন্তু ইম্প্র্যাকটিক্যাল হয়েও চালিয়ে নিয়ে চলে গেছে, আমাদের দৃষ্টিতে ইম্প্র্যাকটিক্যাল। তো এই জায়গাতে কোথাও শ্রীরামকৃষ্ণ এই জন্য জগন্নাথের ক্ষেত্রে বলেছিলেন যে ওখানে এইরকম সশক্ত যে প্রতীকগুলো, এই প্রতীকগুলো যদি দেখি, ভাব সমাধিতে এই জন্য শরীর চলে যায় এরকম কথা কেন বলা হয়, কিছু না, ভাব যত বেশি, ভাব মানে তো মনেরই ভাব, মন যত 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 বেশি, শরীর মন দুটোকে একই ধরো, যত যত বেশি ওই শূন্যতার দিকে এগাতে থাকে, শারীরিক ব্যবহারগুলো আমি পয়েন্ট টু বি নোটেড অপ্রয়োজনীয় মনে হতে শুরু করে, মনেই হচ্ছে আননেসেসারি মনে হচ্ছে। তুমি যখন খুব দুঃখে থাকো বলে খাবো না, খিদে কি নেই ওই সময় তোমার মনে হচ্ছে খাবো না, তখন বাড়ির লোকেরা কী বলে, শরীর খারাপ হয়ে যাবে, সেম জিনিস ওই ক্ষেত্রেও। শ্রীরামকৃষ্ণ যত যত শূন্যতার দিকে যাচ্ছেন, ঠাকুর বলেওছিলেন আমি কি একমুখে খাই, এই যে জায়গাটা কোথায়, এই জায়গাটা যখন হয়ে যাবে তখন সত্যি সত্যি এটাও কিন্তু একটা মনেরই ভাব মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো কিছু ভিতরে বিশেষ কিছু ঘটেনি, মনকে এমন সাজেশন দেওয়া হয়েছে, মন বলছি সব মুখ দিয়ে আমিই খাচ্ছি, এটা ডিপ আন্ডারস্ট্যান্ডিংও বটে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আর প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে পার্থক্য আছে কিছুটা, খেতে তোমাকে এই মুখ দিয়ে হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেহেতু আবেগপ্রবণ, ওই আন্ডারস্ট্যান্ডিং আর আর খেতে যে আমাকে হবে, এই দুটো কোথায় যেন ঘুলে মিশে যেত, এই ঘুলে মিশে যাওয়ার জন্য যেন মনোবিজ্ঞান এবং যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এই দুটো জিনিস মিলে গিয়েছে, এবং
শ্রীরামকৃষ্ণ কোথাও এই মনকে সামলাতে পারছেন না, আর সত্যি কথা এত সেন্স অফ ফুলফিলমেন্ট থাকে যে তখন কিছু করতে ইচ্ছা হয় না। তো শ্রীরামকৃষ্ণ এরম বারবার ঘটেছে, তার সাধনার সময় তো পর্যন্ত এরম ঘটেছে, এই এক নয়। এখানে দেখো যেন একটা স্পেসিফিক জিনিসে গ্লোরিফাই করা হয়েছে, এখানে মূল বিষয়টা বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণের প্রথম হলো তার প্রকৃতি, দ্বিতীয় তার পুরো জীবনের ধারা। কিন্তু ছোট যখন ছিলেন শিব সাজানো হয়েছিল, শুধু সাজানো হয়েছিল, তাতেই ওনার মন কিন্তু ওইদিকে চলে গিয়েছিল। আমরা বলতেই পারি যে শিবের, এটা বললে হয়তো পরম্পরাবাদীরা খুব চটে যাবে, শিবের অত গভীর অনুভব তখন শ্রীরামকৃষ্ণের ছিল না যখন উনি খুব ছোট। ওনার মনটিই গঠন হয়েছিল বড় সংবেদনশীল হয়ে, ফলে শিব 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 করতে 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 চলে গেছেন। এখন আমরা এই কথা বলবো না যিনি শিবসূত্রে শিব বুঝে গিয়েছিলেন, আমার মনে হয় না তিনি বুঝে গিয়েছিলেন, কিন্তু হ্যাঁ ধার্মিক পরম্পরায় বড় হয়েছেন, একটা রীতিনীতির মধ্যে বড় হয়েছেন, উপবাস করেছেন, শিবের চিন্তা করছেন, এই করতে করতে তার মনের যে টেন্ডেন্সি এটা সাইকোলজিক্যাল যে চট করে গিয়ে ডাইলিউট হয়ে যাচ্ছে একটা ভাবে। এটা যখন এই প্রকৃতি তো বদলানোর নয়, কারণ এটা তো ভগবান দিয়েছেন তাকে, এবং এটি এগিয়ে গেছে এগিয়ে গেছে, আরও সশক্ত হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং আরও গভীর হয়েছে। তো বলছে যেই প্রতীকগুলো খুব সশক্ত সেইগুলোতে গিয়ে হয়তো আমি ফিরে আসবো না, হয়তো কথাটা হয়তো ডিলিট করে দেওয়া হয় বারবার সেখানে, কথাটা এরকম আনমনা হয় হয়তো বলেছিলেন উনি, ওখানে গেলে কি ফিরব, ওখানে গেলে কি ফিরব, মানে হয়তো আর ফিরব না, ফিরেও আসতে পারতেন, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই, গেলেই মরে যাব, আর মরতেই বা হবে কেন এত কিছু পরে যখন তিনি ছিলেন। তো এই জায়গাগুলো তো বুঝে নেবার, জগন্নাথের যে সৌন্দর্য আমরা তো আলোচনা করলাম, এখানে শ্রীরামকৃষ্ণের যে প্রকৃতিগতভাবে তার যে উপযুক্ত আধার হয়ে যাওয়া জগন্নাথকে প্রকাশ করার, এটা দেখার এটি বিশেষ প্রণিধানযোগ্য যে মনের স্থিতি এমনও হয়ে যেতে পারে, এও সম্ভব, গুরুর কাজই এটা যে দেখিয়ে দেওয়া, এও সম্ভব। আমাদের খাওয়া চলা ফেরা বসা আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে এফেক্ট করে না, ওই জন্য আজকাল অনেকে ধরে নিয়েছে জীবনটা তো এরমই চলবে, আগে নয়। শ্রীরামকৃষ্ণের মতো উদাহরণ এটার প্রতীক, জীবন এরকমও হয়ে যেতে পারে, তোমার নাওয়া খাওয়াও ভুল হচ্ছে, মহাপ্রভু দেখা যায় এরকম স্তরে গিয়েছেন। তো এদেরকে দেখে আমরা একটা জীবনের অদ্ভুত সুন্দর উদাহরণ যা প্রকৃতি আমাদের সামনে গিফটের মতো দিয়েছে, দেখো যে তুমি যে খাওয়া চলা ফেরা জীবনকে এত রিয়েল মনে করো, এটাও কিন্তু খসে যেতে পারে, এটাও ম্যান্ডেটারি নয়, এটা আমরা বুঝতে পারি। তো এটাকে আমরা অতিরিক্ত বেশি গিমিক লাগিয়ে গ্লোরিফাই করবো না, এর থেকে নির্যাসটা নেওয়ার চেষ্টা করবো।